মাই হোমল্যান্ড আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই 2023 যেন সকলের খুব ভালো কাটে। আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। 1 জানুয়ারি 2023 বিকেলটা তাহলে কি করব ভাবলাম, চলে যাই সিটি সেন্টার 1। পিঙ্ক সুগারস এটা নতুন হয়েছে, তো ট্রাই করিনি এখনও, কারণ সবে জাস্ট হয়েছে দেখলাম। আমার এই জায়গাটা ভীষণ ভাল লাগে। আর এই যে বাঁদিকে এটা এই ব্লক, তো বাঁদিকে যে এই এই যে হ্যাঁ এই জায়গাটা আমি এলাম, তো এখানে দেখলাম একটা বিশাল ফুটবল গ্রাউন্ড রয়েছে। ফুটবল গ্রাউন্ড ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, দেখো তোমরা। খুব ওয়েল মেনটেন আর ইনিশিয়েটেড বাই শুভ্রসাচী দত্ত। খুব সুন্দর ব্লক এইতে এই ফুটবল গ্রাউন্ডটা আছে। তো আমরা আবার চলতে শুরু করলাম আমি। তারপরে এই বাড়িগুলো তো সল্টলেকের, আর কিছু বলার নেই। প্রচুর ক্যাফেটেরিয়াস, মানে একটু দূরে দূরে সেন মহাশয়, এখানে তেমনভাবে নয়, একটু দুর্বল মনে হলো। তো এখানে মিয়া অমরেও রয়েছে, দেখছো মিয়া অমরে তো লেক টাউন এবং সারা কলকাতা জুড়ে রয়েছে। ভীষণ ভালো কেকস। আর এই ডাউন দ্য লেন এটাও খুব সুন্দর, এটা আমার যতদূর সম্ভব তোমরা গুগলে সার্চ করো, এটা মনে হচ্ছে ভেজ, মানে ভেজ রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া হতে পারে। মৌলানা আবুল কালাম আজাদ ভবন এটা। এটা আমি অন দ্য ওয়ে, মানে সিটি সেন্টারে আমি হেঁটেই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, তো সেই জন্য এটা। আর এটা 6 বালিগঞ্জ প্লেস, ওখান থেকে যেখানে ছিল আগে সেখান থেকে শিফট করে এখানে হয়েছে। এটা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি। আর এখান থেকে সোজা যাচ্ছি, আমার বাঁ পাশে পড়েছে রবীন্দ্র ও কাকুরা ভবন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এই জায়গাতে আমি নাটকও করেছি, নাটক দেখতেও এসেছি বেশ কয়েকবার। খুব সুন্দর, খুব বেশি অ্যাকোমোডেশন না হলেও খুব ভালো লাগে। তো এইখানে আমি একদম সিটি সেন্টারের যাওয়ার ঠিক আগেই যে বুলেভার্ডটা আছে সেইখানে দাঁড়িয়ে আমি এগুলো শ্যুটগুলো করছি। জাস্ট বেকড রয়েছে, ওদিকে আরও অনেক ভালো ভালো দোকান রয়েছে। হ্যাঁ, বাটার শোরুমও রয়েছে। আর এইবারে দেখো, ওরে বাপরে, এই গ্রেট ডেন, এরপরে আমি অবশ্য জানলাম আমার ছেলের কাছ থেকে। তো এই মহাশয়কে দেখে তো রাস্তার কুকুরগুলো বীভৎস চিৎকার করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, দে আর ভেরি স্কেয়ার্ড, এবং ভীষণ অসুবিধেও হচ্ছিল। তো যাই হোক, আমরা সিটি সেন্টারে প্রবেশ করছি এখন। সিটি সেন্টার সেদিন খুব সুন্দর সাজানো হয়েছিল, ভেরি ওয়েল ডেকোরেটেড। সবসময় ডেকোরেটেড থাকে, তবে ফেস্টিভ অকেশনে বেশিরভাগ সময় ওরা একটু ইলুমিনেশনটা বেশি করে, এটা ঠিক। আর অনেকবার এসেছি আর ভীষণ ভালো লাগে ওইখানে, তবে অনেক দোকান চেঞ্জ হয়ে যায়, শপস অনেক হয়তো চলছে না। যেমন ক্যাটলিন ছিল এদিকটায়, ওটা চললো না বলে ওটা উঠে গেল। নিয়ম এখানে ওয়াও মোমো হয়েছে দেখছি। আশাটাই বেশি হয়, কেনাটা কম হয়। আমি নিজেকে করে দেখতে চাই না, আবার সেই আমার, যাই হোক, সিঁড়ি দিয়ে উঠছি, উপরে উঠে একটু অন্য জায়গায় ঘুরব। তো এই কেএফসি তোমাদের কার কার প্রিয় একটুখানি জানিও তো। আমার ভীষণ ভালো লাগে কেএফসির সব চিকেন আইটেমসগুলো, মানে
এত সুন্দর একটা পরিবেশ কি বলবো, দেখো একটা মানে, আর এই যে এখানে ফুডকোর্টে আগে সিঁড়ি ছিল, এখানে দেখলাম এসকেলেটার করে দিয়েছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। কিন্তু মাই হোমল্যান্ড আজ এই পর্যন্ত। নেক্সট ব্লগের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। মনে রেখো, এভরি ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে। টাটা।